রাস্তা উদ্বোধন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি। এই ঘটনা জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, ওই গ্রাম পঞ্চায়েতের বকুয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 20 লাখ টাকা ব্যয়ে একটি পাকা রাস্তা তৈরি করা হবে। আজ তার শুভ সূচনা ছিল। এদিন দুপুরে এই রাস্তার কাজের জন্য পুজো দিয়ে শুভ সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সাথে ছিলেন সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ সহ অন্যান্যরা। শুভ সূচনার পরেই বিক্ষোভের মুখে জনপ্রতিনিধিরা। এক গোষ্ঠীর বক্তব্য ছিল, খালি খালি শুভ সূচনায় সারা কাজ হবে না। আর এতে উত্তেজিত হয়ে পড়ে অন্য গোষ্ঠীর লোকেরা। শুরু হয় চরম উত্তেজনা ও হাতাহাতি। বললাম, এই আজকে একটা রাস্তার উদ্বোধন ছিল এবং তারপরে দেখা গেলো যে তৃণমূলেরই দুই দলের মধ্যে একটু মারামারি লেগে গেলো। এক দলের বক্তব্য ছিল উদ্বোধন করে লাভ কি, আবার আরেক দলের বক্তব্য ছিল উদ্বোধন যখন হয়েছে যে তখন দেখা যাক না, কাজ তো নিশ্চয়ই হবে, নাহলে কেন উদ্বোধন হলো। ওটা হচ্ছে আমাদের রাজগঞ্জ ব্লক অন্তর্গত যে বিন্নাগুড়ি জিপি গ্রামের নামটা হচ্ছে বাক্পাবাড়ি। ওখানে আমরা একটা 15 FC থেকে একটা কাজ আমরা আজকে শিলান্যাস করেছিলাম। সেটা হচ্ছে সুনীল রায়ের বাড়ি হইতে ওখানে কেরোসিন দেবো, একটা মুদিখানা দোকান আছে, দোকান পর্যন্ত সেটা হচ্ছে আমাদের 600 মিটার। সেই রাস্তাটা শিলান্যাস করেছিলাম। বাইরে ভাই আপনার মুখেই শুনলাম যে ওখানে মারামারি হচ্ছে, কিন্তু আমি যখন ছিলাম তখন কিছু হয়নি। আমি ওখান থেকে আবার আমাদের যে ব্লক ভাবেয়া প্রতিযোগিতা সেটা আমরা চলে গেছিলাম সোনেশখাড়া জীবিত উদ্বোধন করার জন্য। এই খবরটা এখনো পর্যন্ত আমার কানে আসেনি, আমি এটা এ সম্বন্ধে কিছু জানি না। আরেকটা অভিযোগ উঠছে যে ওইখানে নাকি তখন বিক্ষোভ দেখাচ্ছিল এই উদ্বোধনের আগে, দেখায়নি এরকম কিছু, মানে এরকম কিছু খবর আমার কাছে নেই। আমি ওখানে ওখানে প্রধান থেকে শুরু করে ওখানে পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের কো-মেন্টর ওহেদার রহমান ছিলেন, আরও কয়েকজন পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি প্রচুর লোকজন ছিল, কিন্তু আমার সামনে কোনো কিছু ক্ষোভ বিক্ষোভও হয় নেই, এমনকি কোনো মারামারি ঝগড়া কাছে এই সম্বন্ধে আমার কোনো জানা নেই। জানি না পরে কী হয়েছে সেটা বিষয়ে বলতে পারবো না। পরে খোঁজ নেবেন নাকি? পরে খোঁজ নিয়ে দেখবো। ধন্যবাদ।